নদিয়ার চাকদহে নকল মালিক সেজে জমি বিক্রির অভিযোগ। জমি নকল মালিক সেজে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নদিয়ার চাকদার দুবরা গ্রাম পঞ্চায়েতের পদ্মবিলা এলাকার বাবুল মহাজন নামের এক ব্যক্তি জমি নকল বাবুল মহাজন সেজে এক ব্যক্তি বিক্রি করে দেয়, এমনই লিখিত অভিযোগ চাকদহ থানায় করেন মেডিয়া হাটের বাবুল মহাজন। তিনি অভিযোগ করেন যে স্বপন মাতব্বর নামে এক ব্যক্তি বাবুল মহাজন সেজে তার নিজের ছবির ওপর বাবুল মহাজনের সই জাল করে ষড়যন্ত্র করে নকল ছবি লাগিয়ে সই জাল করে চাকদহ রেজিস্ট্রি অফিসে আর্থিক লেনদেনের মাধ্যমে ভুয়ো দানপত্র করে, এমনই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে চাকদহ থানায় দ্বারস্থ হয়েছেন বাবুল মহাজন। আমি রূপম মহাজন, পিতা সুশেন মহাজন। আমার বাবা, আসো আমার কাছে আসো, সুশেন মহাজন। সুশেন মহাজন তিনি তার ভাই উত্তম মহাজন, বাদল মহাজন এবং বাবুল মহাজন তিনজনকে 1994 সালে 15% জায়গা দিয়েছিল। তা ঘটনাক্রমে আমরা রিসেন্টলি জানতে পারি সে 15% জায়গার 10% জায়গা যা বাবুল মহাজন এবং বাদল মহাজনের নামে আছে সেটা জাল দলিল করা হয়েছে ভুয়ো বাদল বাবুল সাজিয়ে, ভুয়ো বাদল এবং বাবুল মহাজন সাজিয়ে। যাকে বাবুল মহাজন সাজানো হয়েছিল তার নাম হচ্ছে স্বপন মাতব্বর, যে আমাদের কাকাতো ভাই অনুপম মহাজনের শ্বশুর। আমরা সেই হিসাবে কোর্ট মামলা করি। প্রথমে আমরা সিভিল কেস করেছিলাম 146/2021। সিভিল কেস থেকে ইঞ্জেকশন জারি হয়েছিল। ইঞ্জেকশন জারি হওয়ার পর আমরা জানিয়েছি প্রতিবেশী দিয়ে যে ইঞ্জেকশন জারি হয়েছে এই জমিতে, আর ইঞ্জেকশনের সমস্ত ঘটনাগুলি জানানোর পর রিসেন্ট ইঞ্জেকশনের ঘটনাগুলি জানিয়েছি। জানানো হলেও তারা জবরদস্তি করে, বলতে গেলে এক প্রকারের জোর করে, এখানে যে গাছ ছিল সে গাছ কেটে জমি পুরো শ্রেণী পরিবর্তন করে দিয়ে সেখানে বলপূর্বক ঘর তুলছে। আর আমরা এই সমস্ত ব্যাপারটা জানতে পারি, ওরা জাল দলিল করেছে 2017 সালে, কিন্তু আমরা জানতে পেরেছিলাম রিসেন্টলি 2021 সালে। আমাদের জানার মেন কারণ যেটা সেটা হচ্ছে লোকাল কিছু প্রমোটার, যেমন বাদল দে, যার সাথে আমার মার একদিন খুব বাচ্চা বাদে যে কী ব্যাপার জমি দেখতে এসছে। তো ঘটনাক্রমে তাদের মুখের থেকে শুনতে পারছে গণ্ডগোলের পর থেকে যে জমি নাকি তারা কিনে নিয়েছে। তারপরে আমরা কেস উল্টে দেখি জমি প্রথমে উত্তম মহাজন তার ছেলে রুবেল মহাজনের নামে করে অবৈধভাবে, তো মিথ্যে ভুয়ো আদল এবং বাবুল ভুয়ো সাজিয়ে, তারপর সেটাকে রুবেল মহাজনের থেকে জমি হস্তান্তর করে দেয় জ্যোতিবালা মহাজনের নামে এবং ডাকুটো করে নেয় জ্যোতিবালা মহাজনের নামে। এখন আমরা ঘটনাক্রমে এও শুনতে পাচ্ছি যে জ্যোতিবালা মহাজনের নাম থেকে জমি তাদের পুত্র নাতি 8 বছরের ছেলে রোহিত মহাজনের নামে করা হয়েছে এবং সেটা রেকর্ডও করা হয়েছে এবং সেই জমি রেকর্ডও করা হয়েছে, আর সেই জমি নিয়েই এই বিবাদ এবং গণ্ডগোল চলছে। এছাড়াও আরও 1300 জায়গা আছে যে জায়গা বাবা আমার বাবা সুশীল মহাজন কিনে ভাইদের নামে করেছিল, বাবুল মহাজন এবং বাদল মহাজনের নামে, সেই জমিটাও জাল দলিল করা হয়েছে ঠিক একই প্রসেসে। আমি বাবুল মহাজন, আমাকে দাদা থেকে জমি নিয়েছি সুশেন মহাজন, বাবার নাম প্রফুল্ল মহাজন। ওই জমি স্বপন মাতাব্বর বাবুল মহাজন সেজে জাল করে এবং অনুপমের শ্বশুর, অনুপমের শ্বশুর জাল করে আমার জমি নিয়ে রেকর্ড করে, তার পরবর্তী অনুপমের মাকে আবার ওটা দানপত্র করে। আপনার নাম কি বলছেন? আমার নাম বাবুল মহাজন। আপনি অরিজিনাল বাবুল মহাজন? হ্যাঁ। আপনার ভোটার কার্ড আধার কার্ড আছে? আছে। আচ্ছা, তা আপনার বাবুল মহাজন আপনি সই করেননি, আপনি বিক্রি করেননি? না, আমি বিক্রি করি নাই। আমি এবং এলাকাবাসীর কাছে আবেদন, আমি যেন ন্যায্য বিচার পাই এবং সরকারের কাছে আবেদন, আমি যেন ন্যায্য বিচার পাই। মা বলেন, এবার এই এই জমিটা যেটা আমার কাছে ইনফরমেশন আছে যে একটা ভুল লোক সাজিয়ে রেজিস্ট্রি করে বিক্রি করে দেওয়া হয়েছে, নকল মালিক সাজিয়ে, বুঝতে পারলেন, এরকম ছবি রয়েছে আপনার কাছে? হ্যাঁ। তার পাশাপাশি ইনজাংশনও জারি করেছে কোর্ট থেকে, সেখানে আপনারা গাছ কেটে দিয়েছেন, আবার ঘর করছেন কেন? না, আমরা আজকে 30 বছর এই জায়গায় আমার 30 বছর 35 বছর এই জায়গায় আমার
আমার এদিকে আমার ঘরে দুয়ারে থাকতে অসুবিধা হচ্ছে, আমি একটা ছেলে বিয়ে দিয়েছি, আমার ঘরে দুয়ারে থাকতে অসুবিধা হচ্ছে, আমার এখন ঘর করতে হবে, থাকতে হবে, তাই আমি গাছ কাটছি, ঘর করছি। তাই এর মধ্যে কোথার থেকে কে এসে বললো যে জায়গা আমার জাল করেছে, তাহলে আমি যদি জাল করব বা কি করব তো সেটা প্রমাণ কর। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম উত্তম মহাজন। উত্তম মহাজন? হ্যাঁ। আপনার এই জায়গাটা কার নাম? এই জায়গাটা এখন আছে আমার নাতির নামে। নাতির নাম? নাতি রোহিত মহাজন। আচ্ছা, উত্তম মহাজন আপনার? উত্তম মহাজনের নাতি। হ্যাঁ। ভোটার কার্ডে কি উত্তম প্রথম কে উত্তম মহাজনের থেকে তো জমিটা আসে? না, এই জমিটা আমি কিনেছি, এই জমিটা আমার ছেলে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? আমার ছেলে কিনেছে বাদল মহাজন, বাবুল মহাজনের কাছ থেকে। বাদল মহাজন? হ্যাঁ হ্যাঁ, তারা থাকে বাংলাদেশে। তারা থাকে বাংলাদেশে? হ্যাঁ। আচ্ছা, তাদের কাছ থেকে কিনে নিয়েছি জমিটা। আচ্ছা, বাংলাদেশের লোক এখানে এসে জমি বিক্রি করে চলে গেল, তাই তো? বাংলাদেশের লোক এদেশে জমি বিক্রি করে চলে না, তারা ভাই ভাই। ও আচ্ছা। অংশের অংশ বেঁচে গেছে, আমরা কিনে রেখেছি। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কাকিমা? আমার নাম জ্যোতি মহাজন। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।